বিকালের নাস্তায় একটু ভিন্নতা আনতে ঝটপট তৈরি করে নিতে পারেন ব্যতিক্রমী স্বাদে ডিম রুটি মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলা যায় আর খেতেও খুব মজার হয় তাহলে ফের চলুন শুরু করা যাক সব সময় আমরা যেইভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে এরকম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এর পরিবর্তে এখানে বাটারও দেয়া যাবে এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব ভালো করে ফেটে নিতে হবে এখন রুটিটার এই পিঠ ওই পিট হালকা করে একটু সেঁকে নিতে হবে এখন এখানে সে ডিমটা দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কাটা পেঁয়াজ টমেটো আর কিছু গাজর কুচি কাঁচা জাল কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখানে আমি দিয়ে দিচ্ছি চটপটির মশলা এটা দোকানে কিনতে পাওয়া যায় এর সাথে লবণ শুকনো মরিচ সব কিছুই মেশানো থাকে এটাকে উল্টায় দিতে হবে চুলার গাছটা একেবারে লোতে রাখতে হবে দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে ভাজ করে নিতে হবে নামিয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এখন এই রুটিটাকে পরিবেশন করতে হবে গরম গরম টমেটো সস অথবা চাটনি দিয়ে ঘরে খুব সহজে মজা করে চাটনি তৈরি করা যায় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন